বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করত, সিরিয়াল মার্ডার, একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা এলাকায় আছে নাকি এরকম কেউ? 99টা মার্ডার কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায় রে, না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে, আমার তাওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো, এ এলাকায় এক আল্লাহর অলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর অলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর অলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর অলি কই, কি বললা? 99টা মার্ডার, হায় হায়, সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছে ও কয়, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচায় রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে বানাইছি। কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই, তো তোরে বাঁচায় রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম, এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে? খুঁজতে লাগলো, কে সমাধান দিতে পারবে? একজন বললো, ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যে বলে, আলেম, আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে, এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা? আলেম বলে, আছে, ক্ষমা আছে, তওবার মতো তওবা করো, তওবাতান নসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে, এখন রুহু কে নিয়ে যাবে? ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, না না, সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না না, 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই, তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায় দেব। 2 দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব, ঝগড়া আছে না নাই? আল্লাহ বললেন, রাখো রাখো, ঝগড়ার দরকার নাই, এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো, ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে, আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনটারে আদেশ দিলেন, জমিন, এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়।
ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা, যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ, ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, 100টা খুন করছে। আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো 100টা খুন করে যদি ও মাফ পেতে পারে, আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয়টা কয় অক্ত নামাজ চাচ্ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়।